আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতিও শুভেচ্ছা। অল্প সময়ের মধ্যে কাঁচা আলু দিয়ে কিভাবে ক্রিস্পি কোরমোরে চিপস বাসায় তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। খুবই সহজ, আলুটা রোদে শুকোতে হবে না, আবার সেদ্ধ করতে হবে না, এমনিতেই ক্রিস্পি হবে। দেখুন, কতটা ক্রিস্পি আর কতটা কুরকুরে মুচমুচে চিপসগুলো, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে চারটা আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিলাম, আর এরকম একটা কাটার দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কাটার দিয়ে আলুগুলোকে কাটতে পারবেন। দেখুন, এভাবে আস্তে আস্তে আমি আলুগুলোকে কেটে নেব। এগুলো আমি লম্বা শেপ দিয়ে নিলাম। আলু একদম পাতলাও না, আবার একদম মোটাও না। এভাবে আমি বাকি আলুগুলোকেও কেটে নিচ্ছি। আমি এখানে দুইটা আলুকে লম্বা করে কাটবো, আবার দুইটাকে গোল করে কাটবো। দেখুন, এগুলো একটু গোল করে কেটে নিলাম, একটু পাতলা। কিছু কিছু আলু একদম পাতলা হয়ে গেছে, পাতলা হলেও কোনো সমস্যা নাই, কিন্তু বেশি মোটা করা যাবে না। এবার দেখুন, এটাকে একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে, পানিগুলো একদম ক্লিন। দেখুন, তারপর আমি এভাবে এরকম একটা তলের উপরে দিয়ে দেব 30 মিনিটের জন্য। পাখার নিচে এভাবে 30 মিনিট রেখে দিলে পানিগুলো শুকিয়ে যাবে। আপনি চাইলে 15 মিনিটও রাখতে পারেন, এগুলো শুকিয়ে যাবে, আলুগুলো অতটা মোটা না। দেখুন, আলুগুলো শুকিয়ে গেছে। এবার আমি একটা টিস্যু দিয়ে চেপে চেপে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলোর মধ্যে আর পানি নাই। এবার এই আলুগুলোকে তেলে ভাজা যাবে। দেখুন, একটুও পানি নাই। এবার এই আলুগুলোকে আমরা তেলে ভেজে নেব। আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিলাম, আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনার যদি মনে হয় যে আলুগুলো কাঁচা ভাজতে গেলে প্রবলেম হয়, পুড়ে যায়, তাহলে আপনি এই আলুগুলোকে একদম ফুটন্ত পানিতে 15 থেকে 20 সেকেন্ডের মতো রেখেই তুলে ফেলতে পারেন। তারপর আলুগুলোকে শুকিয়ে এভাবে ভেজে নিতে পারেন, যেভাবে আপনার পছন্দ ওভাবেও আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু আলুগুলোকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে চিপস হবে না। শুধু ফুটন্ত পানিতে 15 থেকে 20 সেকেন্ড রেখে তুলে ফেলতে হবে। খুবই সহজ এই আলু চিপস তৈরি করা। অল্প সময়ের মধ্যে আপনি এই চিপসটা তৈরি করতে পারবেন, আর এই চিপসটা তৈরি করে খেলে আপনি বাজার থেকে, দোকান থেকে আর কোনো চিপস খাবেন না, এতটা মজাদার এই চিপসটা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এই চিপসটা তৈরি করলে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। দেখুন, চিপসটা যখন ভাজা হয়ে আসবে, সম্পূর্ণ তেলের উপরে এরকম বেশে চলে আসবে। তারপর এটাকে উল্টে পাল্টে দেবেন, পছন্দ মতো কালার আসলে তুলে নিতে হবে। দেখুন, আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে এবার এটাকে শুধু তুলে নেবেন। খুবই মজাদার এই চিপসটা, তৈরি করা একদম সহজ, শুধু আলু হলেই হয়ে যাচ্ছে। দেখুন, আমি তুলে নিচ্ছি। রোদে শুকানোর ঝামেলা নেই, বা সিদ্ধ করতেও হবে না, একদম সহজ। এভাবে আমি চিপসগুলো তৈরি করে নিলাম। দেখুন, আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি যেগুলো একটু গোল করে কাটলাম সেগুলো দেখুন একইভাবে আমি ভেজে নিচ্ছি। এটা আর আপনাদেরকে পুরাটা ভাজা দেখাবো না। খুবই সহজ এই চিপসটা তৈরি করা, আর খেতেও অনেক মজাদার ক্রিস্পি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ক্রিস্পি আর কুড়মুড়ে এই চিপসটা খেতে দারুণ মজা।
আলু দিয়ে বাসায় খুব সহজে চিপসটা তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা দেখলে আপনারাও তৈরি করবেন। দেখুন দুটা চিপসে খুবই মুচমুচে। আর এর সাথে দেওয়ার জন্য যে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে বিট লবণ, লাল মরিচের গুঁড়া, চাট মশলা আর চিনি, চিনিটা আমি শিলপাটায় বেটে নিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। আর একটু লাল মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচটা বেশি দেব না, তাহলে এটা মশলার ফ্লেভারটা ভালো লাগবে না খেতে। এবার এখান থেকে একটু মশলা দিবেন, বাস আঙুল চেটে চেটে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে, ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।